আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো মেয়েদের জন্য বইয়ের আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আমাদের আজকের যে ভিডিওটি হবে তা হচ্ছে যে দুইটি জীবনী নিয়ে এবং এই দুইটি জীবনী কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই দুটি জীবনী হচ্ছে আমাদের নবীজির স্ত্রীদেরকে নিয়ে তো আজকে আমি আপনাদের জন্য বা এই মেয়েদের জন্য বই সিরিজের দ্বিতীয় পর্বে যে দুটি জীবনী নিয়ে এসেছি তা হচ্ছে আমাদের নবীজির দুজন স্ত্রী প্রথমজন হচ্ছে খাদিজা রাজিয়া তালা আনহার জীবনী এবং এই জীবনীটি হচ্ছে রাহানুমা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির গায়ের মূল্য তিনশো টাকা যা নাকি আপনারা যে কোনো অনলাইন শপে একশো ষাট কি সত্তর টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এই বইটিতে দুশো তেইশ পৃষ্ঠার বই এবং এখানে হজরত খাদিজা রাজা আনহার জীবনী নিয়ে অনেক কিছু লেখা আছে নবীজির অনেক প্রিয় স্ত্রী ছিলেন এবং তার প্রথম স্ত্রী ছিলেন তো কিভাবে। তিনি তার সংসার জীবনটি কাটালেন কীভাবে তিনি নবীজিকে তার কাজে সাহায্য করলেন তাদের পুরো সংসার জীবনটি এবং কি তার যে পুরো জীবনীটা এটা কিন্তু খুব মোটিভেশনাল একটি জীবনী আপনারা যখন পড়বেন বিশেষ করে মেয়েরা তারা কিন্তু বিষয়টাকে খুবই ভালোভাবে নিতে পারবেন এবং তার যে আদর্শটা তা যদি আপনারা নিজেদের মধ্যে ধারণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনারা দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের যে আদর্শগুলো মানি তা কিন্তু সব উল্টাপাল্টা মানুষদেরকে মানি বা ভুল মানুষদেরকে আমাদের আদর্শ মানি তো আমরা যখন এই সব মানুষের ব্যাপারে জানবো তখন কিন্তু দেখা যাবে যে আমাদের যে জানার যে আগ্রহ বা আমাদের যে চিন্তাধারা তা অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম যে আসবে বা আমাদের আশেপাশে যারা আসবে তাদের সবাইকে কিন্তু খুব ভালো করে গাইড করতে পারবো তো সেই সব মানুষকে গাইড করার জন্য হলেও কিন্তু আপনার নিজেকে বিশেষ করে মেয়েদেরকে কিন্তু অনেক জ্ঞানী হতে হবে এবং সেরকম একটি জ্ঞানী মহিলা বা একদম বিচক্ষণ একজন মহিলার নিয়ে আমরা আজকে যে বইটি কথা বলছিলাম তা হচ্ছে হজরত খাদিজা রাজিয়াল তালা আনহার জীবনীটি এবং এখন হচ্ছে আমাদের দ্বিতীয় জীবনী তো দ্বিতীয় জীবনীটি হচ্ছে আমাদের নবীজির আরেকজন প্রিয় স্ত্রী তা হচ্ছে হজরত আয়েশা রাজিয়াল তালা আনহার জীবনী তো এই দুটি জীবনী কিন্তু রাহানুমা প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই জীবনীটি কিন্তু আরও বেশি বিশাল মানে হজরত আয়সা রাজিয়াল জীবনী কিন্তু আরও বিশাল একটি বই প্রায় পাঁচশো বারো পৃষ্ঠার মতো এই বইটি তাহলে চিন্তা করুন পাঁচশো বারো পৃষ্ঠার মতো বই নিয়ে লেখা হয়েছে হযরত জীবনীটি তো সেখানে কিন্তু তার জন্মকাল থেকে তার বিবাহ এমনকি তার যে বয়স নিয়ে যে একটি যে সমস্যা দেখা যায় আমাদের অনেকের মধ্যে কিন্তু বিতর্ক দেখা যায় বিস্তারিত আলোচনা করা আছে আশা করি সেটা পড়লে আপনাদের তার যে বয়সের ব্যাপারে যে বিতর্কটা তা অনেকাংশে কম হয়ে যাবে এবং একই সাথে তার দাম্পত্য জীবন বা তার আর ছোটোবেলার এবং কি তিনি কিভাবে এত জ্ঞান অর্জন করেছেন কেন তিনি নবীর এত প্রিয় ছিলেন তার সাথে নবীর অন্যান্য স্ত্রীদের যে সম্পর্ক ছিল তা নিয়ে খুবই ডিটেলসে খুবই সুন্দর করে লেখা আছে আপনারা যখন পড়বেন আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন যে না আসলে কেন তিনি নবীজির এত প্রিয় হয়েছেন কারণ এখানে এত সুন্দর করে লেখা আছে আর প্রতিটা মনে করি এগুলো যে অনুবাদ কিন্তু এইসব অনুবাদগুলো এত সহজ করে লেখা আপনারা কেউ বুঝতেই পারবেন না যে আসলে এগুলো যে অনুবাদ করা হয়েছে মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমি আশা করি যে আপনারা যখন এই সব বইগুলো পড়বেন আপনাদের কিন্তু বইটি পড়ার আগে একরকম থাকবেন এবং বইটি যখন শেষ হবে তখন কিন্তু আপনাদের মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে কারণ এই দুটি বই আমি মনে করি এই দুটি বই খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি জরুরি এবং তাদের জীবনীগুলো কিন্তু খুবই সুন্দর করে লেখা আছে এমন না যে আপনি বলবেন যে পড়তে পাইনি এত কঠিন করে লেখা আসলে কিন্তু না কঠিন করে লিখা না সহজ করে লেখা আছে পড়তে গেলে খুবই ভালো লাগবে কোরআন হাদিসের রেফারেন্স দেওয়া আছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন তো এই সব কিছু মিলিয়ে আমি মনে করি এই দুটি বই কিন্তু একদম অসাধারণ দুটি কালেকশন হবে আপনাদের জন্য তো সামনে তো আমরা আরও অন্যান্য জীবনী নিয়ে আসবোই তো আমি আজকে এই দুটি জীবনী সিলেক্ট করেছি যেন আমরা অনেকদিন পরে যেহেতু মহিলাদের বা সরি মেয়েদের জীবনী নিয়ে বা মেয়েদের বইয়ের সিরিজ নিয়ে ভিডিও বানাচ্ছি তার জন্য আর কি তো এই কারণে ভাবলাম যে নাকি মেয়েদের যে আদর্শ হবে আমাদের তো আগে আদর্শটাই ঠিক করতে হবে যে আমরা কাকে ফলো করবো কাকে আনফলো করব তো এই কারণে ভাবলাম যে আজকে এই দুইজন মহিয়সী মহিলাদের নিয়ে আমি ভিডিওটি বানাই তো রাহানুমা প্রকাশনীর থেকে এই বইটি যা আছে যে হজরত আশরাজ আনু যে জীবনী তা হচ্ছে সিরাতে আয়সা তো এই বইটির গায়ের মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা যা নাকি আপনারা তিনশো বিশ কি দশ টাকার মধ্যে ইনশাআল্লাহ যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন এবং আপনারা যদি আমার পছন্দের অনলাইন শপ দেখতে চান তাহলে আমি আই কার্ডে ভিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন অনলাইন শপ থেকে বই সংগ্রহ করতে হবে এবং ভিডিওটির যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানেও আমি বইটি সংগ্রহের লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমি আশা করছি যে এই দুটি বই আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে এবং আপনার সবার মনের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে যা নাকি আশা করি আপনারা যখন পরিবর্তন হবেন ভালো কিছু করবেন তো এই ভিডিওটি দেখে যখন আপনারা পরিবর্তন হবেন তো এই সোয়াবটি আমিও পাবো আর কি তো এটার জন্যই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি তো আশা করি আপনারা এই দুটি বই সংগ্রহ করবেন এবং পড়া শুরু করবেন এবং আমি এটাও বলবো যে আপনারা কিন্তু কাউকে গিফট দিতে চান না এটা কিন্তু খুবই খারাপ আপনারা চেষ্টা করুন যে আশেপাশের মানুষকে গিফট করার তো একটি দুটি বই গিফট করলে কি হয় এরকম জীবনে যদি পড়ে কেউ যদি অনুপ্রাণিত হয় এবং সে যদি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে তাহলে কিন্তু এটির পুরোটার সোয়াবি আপনি পাবেন তাই না তো এত সহজ একটা ডিল আপনারা কেন বুঝেন না আমি এটাই বুঝতে পারি না তো আশা করি আপনারা বইগুলো পড়বেন এবং অন্যদেরও গিফট করার চেষ্টা করবেন এবং নিজেও অনুপ্রাণিত হবেন অন্যকেও অনুপ্রাণিত করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে